নমস্কার, আমি আবার সংবাদ প্রতিক্ষণ আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমারই একটি স্বরচিত কবিতা আমারই বই অনুভূতি সংগ্রহ থেকে আমি একটু পড়ে শোনাব। কবিতাটি হলো উৎসবে উমা। শরতের আলো ছোঁয় যখন উমার চোখে, নিদ্রামগ্ন স্বামী সন্তানদের জাগিয়ে দায়িত্বের পরশ বইবার টানে। নিদ্রা শয্যা ছাড়ল উমা, সৌরপ্রখর বিস্তারিত হলো ভূমণ্ডলে। উমার সঙ্গে কাশফুলেরা বলল, ওই দেখো চে, উৎসবের শুভারম্ভ হলো এ যে। সন্তানদের বিদ্যালয়ে এবং স্বামীকে কর্মক্ষেত্রে পাঠিয়ে চলল উমা নিজ কর্মের টানে। পথে ঘাটে অসুরের তাণ্ডবের সঙ্গে নিত্য লড়াই উমার, হারতে সে শেখেনি, বিজয়ী দেবী সে। জয়ের ধ্বনি বাজে দেহের শিরায় শিরায়, দৈনন্দিন জীবনে মানব সেবায় চিরন্তন মগ্ন সেজে। দশ গুণে নিপুণ প্রত্যেক মানবের মনোবল, জগৎ নারীর প্রতীক মনের উৎসবের উৎস সেজে। কখনো সে জননী বা স্ত্রী, কখনো কন্যা কিংবা কর্মরতী বা সেবিকা, চরম ক্রোধী কিংবা স্নেহের গোলাপ, আছে সেজে মোদের প্রত্যেক ভাবনায়। শরৎ উৎসবে সহস্র উমা নিত্য বাঁচে মোদের চোখের সামনে। আসুন জোড়ো হস্তে করি তাদের নমস্কার, তাদের নিয়েই উৎসব মোদের, তাদের দয়ায় মোদের বাস। অন্তরের উৎসবে সেই যে উমা হয়ে রইবে চিরন্তর। ধন্যবাদ। একদম সঠিক। আজকে আমরা আবার হাজির সেই কবি, লেখক এবং যন্ত্রসঙ্গীত শিল্পী, জার্মান নিবাসী কবি শঙ্খ সেনের কাছে। শুধু শঙ্খবাবু নয়, শঙ্খবাবু যে কবিতাটা পাঠ করলেন এই মুহূর্ত আপনাদের সামনে, ওনার স্বরচিত কবিতা, সেখানে যে উমার কথা বলা হয়েছে, হ্যাঁ, আমাদের সকলের আরাধ্য দেবী তিনি। আর আমাদের প্রতিটা বাড়িতে, প্রতিটা মানুষের বাড়িতে, প্রতিটা সংসারে, প্রতিটা ফ্যামিলিতে এরকম উমারা কিন্তু রয়ে গেছেন, যে উমারা দুটো হাত নিয়ে, দশ নয় কুড়িটা হাত দিয়ে একসঙ্গে আগলে রেখেছেন সংসারকে। সংসারের সমস্ত খুঁটি নাটি দিক শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেই সংসারে তাদের সন্তানকে লালন পালন থেকে শুরু করে সমস্ত কিছু তারা রক্ষা করে যান বা সমস্ত কিছু তারা সযত্নে করে যান নীরবে। সেই উমাদের কথা কিন্তু আমরা একদম ভাবি না। আমাদের প্রত্যেকের ঘরে যে উমারা রয়েছেন, এরকম একজন উমা এই ঘরেও রয়েছেন। আমরা কথা বলে নেব শঙ্খবাবুর মা, অর্থাৎ আরেকজন উমা, অপর্ণা সেনের সঙ্গে। অপর্ণা দেবীকে আমাদের এখানে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। তো মাকে আমরা পুজো করি সবসময় এবং আমাদের আরাধ্য দেবী, এবং আমাদের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে দেবী দুর্গা। তো আপনি, আপনারও সন্তান রয়েছে, দেবী দুর্গারও সন্তান রয়েছে, আপনার সন্তানকে যখন আপনি লালন পালন করেছেন বা যেভাবে আপনি মানুষ করে তুলেছেন, যে এই যে আত্মত্যাগ, কি বলবেন এই বিষয়টাতে? আত্মত্যাগ মানে আমার তখন মানে ধ্যান জ্ঞানই ছিল যে ছেলেকে কি করে মানুষ করব, কি করে ও বড় হবে, কি করে ও মানে প্রতিষ্ঠিত হবে, এটাই আমার সবসময় ইচ্ছে ছিল। যেটুকু পেরেছি আমি, আমার যেটুকু বিদ্যেতে আমি ওকে শিখিয়েছি, তারপরে ও নিজের চেষ্টাতে শিখেছে, কিন্তু তবু আমি ওকে গাইড করেছি যাতে ওর কোনো অসুবিধে না হয়, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা বা পড়াশুনো যেটুকু ক্লাস থ্রি অবধি, ওয়ান টু অবধি। তারপরে মানে আমার ধ্যান জ্ঞানই ছিল ওকে কি করে বড় করব, কারণ ও যাতে, আমার একটু ভেতরে ইচ্ছে ছিল যে একটু মানে পড়াশুনোর দিকটা যাতে ও ভালো হয় বেশি। খুব 5 বছর বাদে ছেলে আজকে আপনার কাছে এই মুহূর্তে, ছেলে আজকে আপনার ছেলে, যে তার নিজের কাজ দিয়ে, নিজের কৃতিত্ব দিয়ে আজকে একটা সারা পৃথিবীব্যাপী একটা তার নিজের খ্যাতিটা ছড়িয়ে দিতে পেরেছেন, তো কেমন লাগছে? এ তো মানে মুখে বলা যায় না, এ মুখে বলা যায় না, মানে ভেতরের যে একটা মানে তৃপ্তি আমার, আমি শুধু ভেবেছি যে যাক
আমি একটা সন্তান জন্ম দিয়েছি, একটা সুসন্তান জন্ম দিয়েছি, দেখুন ঠাকুর মানে এটাকে আমার আমার জন্ম জন্মান্তরে তোদের তপস্যার মতন যে ওকে আমি পেয়েছি পৃথিবীতে এনে, ও যে মানুষের মতন মানুষ হয়েছে এটা আমার মানে ভীষণ অনুভূতি বা ভালো আর কি। আপনার যে পরে এর পরের প্রজন্ম, আপনি কি চান সেও এই যন্ত্র নিয়ে, যন্ত্রসঙ্গীত নিয়ে এগিয়ে চলুক? হ্যাঁ, আমার নাতি নাতনিও চায়, যাতে আমিও নাতি নাতনিও যারা ওরাও মানে ওর দাদার মতন বাবার মতন যাতে হয়, ওরাও মানুষ হোক, ওরা কিছু করুক, কিছু করে প্রতিষ্ঠিত করুক, যাতে আমাদের মতন এরম হাউস ওয়াইফ হয়ে থাকাটা আমি একদম মানে ওটা ইয়ে করতে পারি না, টলারেট করতে পারি না। আমি চাই যে ওরাও মানুষ হোক, ওরাও নিজে প্রতিষ্ঠিত করুক, নিজের স্ব উপার্জিত বা নিজের নিজের দাঁড়ানো, এর মতো শান্তি মনে হয় আমার মনে হয় পৃথিবীতে আর কিছু। একটা কথা বললেন আমাদের সঙ্গে যে সেটা হচ্ছে যে আপনি এটা একদমই পছন্দ করছেন না বা করেন না যে হাউস ওয়াইফ হয়ে থাকা বা থেকে কাটানোর সময়টা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে একটা প্রকৃষ্ট উদাহরণ, একজন প্রকৃত গৃহবধূ হয়েও অপর্ণা সেন মানে আমার সামনে আমার পাশে যিনি বসে আছেন তিনি কিন্তু একজন সার্থক উমা, এ বিষয়টা কী বলবেন? সেটা আমি কি বলবো, পাঁচজনে যেটা বলবে সেটাই মানে এটা কিন্তু ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল। এই বিষয়টা জানতে এই শঙ্খবাবুর কাছ থেকে আমি যেটা আগেও বলেছি এবং বারবার বলে গেছি যে আমার সঙ্গীত জীবনের শুরু যেমন আমার বাবা করিয়ে দিয়েছে এবং আমার পড়াশোনার জীবনের শুরু আমার মায়ের হাত ধরে, তো উনি আমার বাংলা থেকে শুরু করে যা যাবতীয় পড়াশোনা আছে উনি সবসময় চোখ রাখতেন যাতে আমি ঠিকমতো করি এবং কোথায় আমার উইকনেস, কোন সাবজেক্টে আমার আরও বেশি সাপোর্ট দরকার উনি ঠিক টিচার খুঁজে আনতেন। তো পরের দিকে আমি ব্যাপারটা নিজের হাতে নিয়ে নিই, কিন্তু শুরু যার স্ট্রং হয় তার তো আমার ভিতটা আমার মায়ের দ্বারাই সম্ভব হয়েছে এবং এই ভিতের দ্বারাই আমি আজ যত দূর পৌঁছতে পেরেছি, জানি না আমি কত দূর পৌঁছেছি, তবে যাই পৌঁছে থাকি একাডেমিক্যালি আমি আমার সব কৃতজ্ঞতা আমি মাকে জানাচ্ছি এবং আমার সঙ্গীত জীবনের সব সাকসেস আমি বাবাকে। শঙ্কর একটা গুণ ছিল ছোট থেকে লিখত, তো আজকে শঙ্কর বই বেরোচ্ছে, সারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছে, বিভিন্নভাবে সমালোচিতও হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ও ছোট থেকে ওর একটু পড়াশোনার দিকে ন্যাকটা বেশি ছিল এবং ও ছোটবেলা থেকে অনেক কিছু কবিতা, তবে এখন যে এইরকম এত মানে বলতে নেই এত সবার কাছে ও যে এত মানে ইয়ে পাচ্ছে, সমাদর পাচ্ছে, সেটা আমি অতটা ভাবতে পারিনি, কিন্তু ও ছোটবেলা থেকে ওটা লেখার একটা ওর মানে ইন্টারেস্ট ছিল। তখন কি মনে হতো যখন ও লিখতো ছোটবেলায়? তখন আমি অতটা নিজেকে ভাবিনি, তখন আমি শুধু ওর পড়াশুনোটাই দেখেছি, পড়াশুনোটা, কেন ও যে কবিতা লিখে যে এতটা মানে উঁচুতে উঠবে সেটা আমিও কোনোদিন কল্পনা করতে পারিনি, কল্পনা করতে পারিনি।